নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম বেঙ্গলে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন হোমগার্ড ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে তো তো যারা অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমরা এখানে পুরুষ মহিলা মেল এবং ফিমেল বোধ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আমাকে অনেকেই বলছিল যে ফর্মটি কোথায় পাবো তো ফর্ম আমরা পেয়ে গিয়েছি এবং তোমাদের সামনে দেখিয়ে দেবো আজকে কীভাবে তারা ফর্ম ফিলাপ করতে হবে তার আগে এলিজিবিলিটি কার্ডটা কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারা আগের ভিডিও দেখুন অবশ্যই আগের ভিডিও তো দেখে নেবে দেখে নেই তা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে নেবে তো চলো বন্ধুরা আমরা ডিটেলসে দেখে নিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে তো তার আগে যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো কিংবা আমাদের ভিডিও প্রথম থেকে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের চাকরির আপডেটগুলি প্রতিদিন পাবার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য তো চলো আমরা আবেদনপত্র দেখে নিই তো বন্ধুরা তোমাদের দুটি ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি কোথা থেকে কোথায় দেবো সবই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং সঠিকভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে কীভাবে কোথায় কী লিখবে সবই আমি তোমাদের বলে দেবো সেখানে দুটো ফর্ম আছে আরেকটি এই একটা ফর্ম আর একটা ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে তো আমি চলো সেটাও দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষয় অঙ্গীকারপত্র দেখতে পাচ্ছ অঙ্গীকারপত্র এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে এবং দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে দেখো মহাশয় আমার বিনোদন নিবেদন এই যে আমি মানে তুমি যে অ্যাপ্লিকেশন করছো তার নাম পিতার নাম যে অ্যাপ্লিকেশন তার পিতার নাম গ্রাম অঞ্চলের নাম পোস্ট অফিস থানা জেলা এ স্থানে বাসিন্দা এখানে তোমরা এখানে দিয়ে দিচ্ছ এরা আসে হয়েছে এবং এখানে কিন্তু বিনোদিত নিবেদন দেখতে পাচ্ছ ক্রিমিনাল কেস নেই তার উপরে এটি তোমাদের শংসাপত্র যেটা বলা হয় এরপর দেখো তোমাদের এখানে তোমাদের নাম এবং ডেটটা তোমরা এখানে তো এখানে বসিয়ে দেবে দেখতে পাচ্ছ তাই এই দুটি ফর্ম কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পরে কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি রেডি করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো আমরা একটা করে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে দেখে দেব তারপরে এই ফর্মটা তোমাদের ফিল আপ করে দেখিয়ে দেবো তো বন্ধু দেখতে পাচ্ছ আমি এই আবেদনপত্রটি আমি আমার ফোন থেকেই টাইপ করে তৈরি করেছি তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে তোমরা হাতেও লিখতে পারো চাইলে তোমরা টাইপে করে দিতে পারো ঠিক আছে যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করতে পারো তো দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা টান দিকে তোমরা একটা ফটো অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজ ফটো আমি এখানে মেনশন করবো তোমাদের সানগ্লাস পরা ফটো তোমরা ইউজ না করলেই ভালো হয় তো অবশ্যই তোমরা সানগ্লাস পরা ভিডিও ইউজ করবে না যেহেতু আমি অ্যাপ্লিকেশন করবো না তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল ব্যবহার তোমাদের কিন্তু এটা দেখিয়েছি ঠিক আছে দেখো তোমাদের এখানে ফুল নেম বসিয়ে দেবে সব ক্যাপিটাল লক্ষ্য লিখবে তারপরে ফাদার নেম বাবার নাম তোমরা এখানে বসিয়ে দেবে তারপরে তোমাদের মায়ের নাম তারপরে ওয়াইফ যে তোমাদের ওয়াইফের নেম আমি আমার ওয়াইফের নামে এখানে লিখিয়ে দিয়েছি তারপর দেখো বাচ্চা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমরা যেখানে বসবাস করো সেখানকার ঠিকানা তোমরা এখানে বসিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস একই থাকে তাহলে তোমরা ফুল অ্যাড্রেসটা লিখে দেবে এবং যদি তোমাদের আলাদা হয়ে থাকে তাহলে তোমরা সেটা এখানে কিন্তু মেনশন করবে তারপর দেখো তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারটা কেউ ফোন করবে না ঠিক আছে ডু নট কল তো কল কিন্তু তোমরা এখানে করবে না ঠিক আছে ডু নট কল এখানে কিন্তু এই নম্বরে কিন্তু কেউ ফোন করবে না তাহলে কিন্তু আমরা আর অ্যাপ্লিকেশন ভিডিও তোমাদের দেবো না যাই হোক এরপরে দেখো তোমাদের হোম পুলিশ স্টেশন যেহেতু আমার বসিয়ারে বাস করি তো আমার পুলিশ স্টেশন বসিয়ার পিএস আমাদের হোম পুলিশ স্টেশন তারপরে দেখো কোয়ালিফিকেশন এখানে তোমরা বলে রাখি আমি এইস্টার ডিসম তো এইট পাস সরি এইট পাসে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে তারা যারা গ্র্যাজুয়েশান মাধ্যমিক এইচএস যা হয়েছো তোমরা কিন্তু সব কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন করতে পারবে ন্যূনতম তাদেরকে এইচএস পাস করে থাকতে হবে তারপর দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বসাতে পারো তোমরা যেভাবে ইচ্ছে কিন্তু বসাতে পারো হয় আগস্ট এভাবে নাইনে তিন আট ওয়ান নাইন নাইন সিক্স এইভাবে দিতে পারো অথবা তোমরা জিরো থ্রি স্ল্যাশ জিরো এইট স্ল্যাশ ওয়ান নাইন নাইন সিক্স এইভাবে তোমরা কিন্তু বসাতে পারো তোমাদের যেটা কমফোর্টেবল হবে সেটা বসাবে তারপরে দেখো তোমাদের এখানে কিন্তু যেখানে তোমার স্যালারি আসবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার উইথ ব্যাঙ্ক নেম ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে আমার যেহেতু আমি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছি তো তোমরা তোমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক হোক এলাহাবাদ ব্যাঙ্ক হোক আইসিআইসি হোক এক্সিস হোক যেটাই হোক তোমরা সেই ব্যাঙ্কের নামটা উপরে বসাবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মেনশন করে দেবে তারপর দেখো তোমাদের আইএফসি কোড আই পি কোড এবং এমআইসিআর কোড তোমরা তোমাদের ব্যাঙ্কের পাসবইতেই পেয়ে যাবে ঠিক আছে তোমরা এখানে সাবলিক দিয়ে তোমরা এখানে এম আই কোডটাও তোমরা এখানে বসে দেবে আই এফ সি আইএফএসি কোর্টের সাথে তারপর দেখো তোমাদের এখানে রিলেশন যদি হিন্দু হয়ে থাকো তাহলে হিন্দু মুসলিম হয়ে থাকলে মুসলিম যেটা আছে সেটা বসে দেবে তার সাথে কিন্তু তোমাদের কাস্ট পরে কিন্তু কাস্ট কোন কাস্টকে বিলম করো জেনারেল ও বিসি যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবে তারপর দেখো তোমাদের এখানে ব্লাড গ্রুপ কি ব্লাড গ্রুপ হচ্ছে সেটা তোমাদের এখানে বসাবে এবং তার সাথে দেখো তোমাদের এখানে তারপর আছে এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিকে যে অ্যাপ্লিকেশন করছে তার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না তাদের থানার বা লোকাল থানায় কিংবা অলবার ইন্ডিয়া কোনো থানায় সেটা কিন্তু এখানে অবশ্যই বসাতে হবে যদি ইয়েস থাকে তাহলে কী কেস আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে যদি তুমি নো যদি থাকা অবস্থা থাকতেও যদি না করো তাও কিন্তু তোমরা এটা ধরা ধরা পড়ে যাবে তা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা মেনশন করবে না থাকলে এখানে নো করে দেবে ছেড়ে দেবে তারপরে দেখো তোমাদের এখানে সিগনেচার করবে ঠিক আছে সিগনেচার করলে কিন্তু ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবে তুমি তোমরা এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে পারবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিও পজ করে একটা একটা করে দেখে নেবে দেখে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নেবে চলে আসবো আমরা দ্বিতীয় ফর্ম্যাটে তো দেখতে পাচ্ছ আমি দ্বিতীয় ফর্ম্যাটে তোমাদের সবাই তুলে ধরেছি এবং দেখো তোমাদের এখানে বিষয় অঙ্গীকারপত্র এখানে দেখো যেমন তোমাদের দেখালাম আগের আমার বিনীত নিবেদন এই যে আমি রঞ্জন বিশ্বাস পিতা বিশ্বাস গ্রাম সংগ্রামপুর পোস্ট সংগ্রামপুর তারাবসেট জেলা উত্তর চব্বিশ পরগনার এই স্থানীয় বাসিন্দা এবং তার সাথে বলছে আমি আপনার কাছে এই মর্মে অঙ্গীকার করতেছি যে আমার নামে কোনো ক্রিমিনাল কেস ফৌজদারি মামলা নেই এবং আমি কখনো কোথাও গ্রেপ্তার হয়নি এটা কিন্তু করে দেবে ঠিক আছে তারপরে কিন্তু তোমাদের নিচে বিনীত যেটা এত বড় ছিল নাম এবং ডেট ডেটটা বসে কিন্তু এই দুটি পত্র সাথে জবরতীয় ডকুমেন্ট যেগুলো ডকুমেন্টগুলো বলা হয়েছিল প্যান কার্ড যদি থেকে থাকে ঠিক আছে আধার কার্ড প্যান আধার এবং এর সাথে দেখো তোমাদের ব্যাঙ্কের ডিটেলস চালে দিতে পারো না হচ্ছে আমি বলবো এখন দেওয়ার দরকার নেই তার সাথে আপনারা ভোটার কার্ড দিতে পারো এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট এইট পাস হলে এইট পাস মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস এইচএস পাস হলে এইচএস পাস গ্রাজুয়েশান পাস হলে গ্রাজুয়েশন পাস যদি তোমাদের আরও যদি তোমাদের এ থাকে যদি তোমাদের হচ্ছে কম্পিউটার সাইটিউড থাকে যেগুলো এক্সপিরিয়েন্স থেকে থাকলে কাজ করার সিভিল সার্ভিস কাজ করা এবার যদি স্কাউটের কাজ স্কাউট করা থাকে এনসিসি করা থাকে সেগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে যেহেতু এট হোম হোমগার্ড তাই যখনই কিন্তু পারমানেন্ট হবে তখনই কিন্তু তোমার যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আগে সুযোগ পাবে এটা কিন্তু তোমরা সবার আগে মাথায় রাখতে হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু জেনে নেবে ঠিক আছে এবং যদি তোমাদের ডকুমেন্ট থেকে থেকে সেগুলো কিন্তু তোমরা একসঙ্গে অ্যাটাচ করবে করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে তো ফ্রেন্ডস আশা করি তোমাদের বোঝাতে পারলাম কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফার্ম কীভাবে ফিল করবে এবং কোন কোন ডকুমেন্ট তোমাকে দিতে হবে এছাড়াও যদি কোনো কোনো কোয়ারি থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ তোমাদের বলে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছো নোটিফিকেশান দেওয়া হয়েছে তোমরা ব্যানো বা দেখতে পেয়েছো তো যত তাদের সম্ভব তোমরা তোমাদের নিকটবর্তী থানায় গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেটটি জমা দিতে দাও এবং কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যখনই তোমার জেলায় পার্সোনালি কোনো চাকরির আপডেট আসবে বা এই চাকরির আপডেট আসবে তখনই কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো লাগবে শুধু থাকবে তোমরা তাদের ভিটির দেখার জন্য